Hey, aste aste, koi. Ami jaite chi to. Ami jabo to. Are? Are ami jabo to. Ami ei jai samne ore namai diye chole ashi. Uff, একটা Yamaha RX S 115 two stroke একদম legendary bike 100 টা জিনিস আর 115 S আরকে 100 টা ইন্ডিয়ান মানে সে আসলে বলতেছে যে এটা যদি ভালো কন্ডিশনে থাকে তাহলে টপ স্পিড 140 এর মতো পাওয়া যাবে আর সে হচ্ছে তাইফ মাজারুল আরএ মোটর একজন পার্টনার আর এই বাইকটা আরএ মোটরতে কিছু মডিফাই করা হয়েছে ব্রেক সিস্টেম সহ আরো কিছু মডিফাই তো আগে চালায় নেই তারপরে ব্রেক সিস্টেমের মডিফাইয়ের আলাপে আসতেছি আগে মজা নিতে হবে তাই না মজা না নিলে কি আলাপ করব যাই আগে মজাটা নিয়ে আসি এটার মধ্যে তো সেলফ স্টার্ট নাই কিক স্টার্ট Two stroke bike, Allah re. One day pore. Two stroke bike to actually we have. Chalanu hai na. Bare. Kamal kar diya. Ekdom ek kick start. Engine sound diye mone desse gola barud beri desse. Got. Headlight switch koi. Oh, bulegisi. Start bondo hoye geche Wow. কি সাউন্ড রে বাবা টু স্ট্রোক বাইক অনেকদিন পরে চালাই দিছি তো কয়েক বছর পরে মনে হয় আমি কোন টু স্ট্রোক বাইকে উঠছি এবং নিজে স্টার্ট দিয়ে এইভাবে চালাই দিছি জোস এইসব বাইকগুলো এক সময় কতই না আদর সমাদরের বাইক ছিল কতই না ব্যবহার হইছে এখন তো আসলে টু স্ট্রোক বাইক বাংলাদেশে আমদানি করা নিষেধ ওরে বাপ রে বাপ কি গতি আসে আসলেই টাইফ ঠিকই বলছে এটার কন্ডিশন যদি ভালো রাখা হয় তাহলে এটার টপ স্পিড 140 এর মতো আনা সম্ভব ওয়াও আর বাংলাদেশে মানে স্পোর্টস বাইক গুলো বাদে আর যত বাইক আছে বাংলাদেশে স্পোর্টস সেগমেন্টের বাইক বাদে আর যত বাইক আছে কমিউটার সেগমেন্টে সবগুলো বাইকরে কিন্তু এই বাইকটা দিয়ে মানে গতির দিক থেকে হারাই দেওয়া সম্ভব টু স্ট্রোক বাইক পুরো মানে খই ফুটতেছে একজস্টটা দিয়ে ভেতর ভরা যায় আর ব্রেকের মধ্যে যে মডিফাইডা করছে সেটা করছে ফ্রন্ট ব্রেকে কি যে আরাম লাগতেছে ফ্রন্ট ব্রেকটা ধরতে একটু পরে একটু ওয়েট করেন তারপরে ফ্রন্ট ব্রেকের মডিফাই নিয়ে ডিটেইলস আলাপ হবে একদম কস্টিং সহকারে কোথায় করছে এবং কস্টিং সহকারে কি কি লাগাইছে সব আলাপ হবে ও আই কি জোস আমার খালি জোরে চালাই দিচ্ছে করতেছে বাইকটারে ওরে জোস ওই যে আমার পাশ দিয়ে আরেকটা যাইতেছে বাইকটা অনেক ছোট তো আর আমি তো একটু লম্বা মানুষ এই জন্য আমার কাছে চালাইতে একটু মানে
কেমন যেন লাগতেছে আর কি, একটু লিলিপুট লিলিপুট টাইপের লাগতেছে। এসব বাইক তো এখন আর নতুন পাওয়া যায় না, তাকে চোখ করে হঠাৎ হঠাৎ দেখা যায় দু একটা নতুন বাইক, আর ম্যাক্সিমাম বাইকই অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু এখনও রাস্তার মধ্যে দাপটের সাথে চলতেছে, ফোর স্ট্রোক বাইকের সঙ্গে তাল মিলিয়ে এবং খুব সাহসের সাথে তাল মিলিয়ে। চলে আসছি এবারে হচ্ছে এটার মডিফাইগুলো আপনাদেরকে একটু দেখাবো, আর দরদামগুলো জানাবো, আমি নিজেও জানবো, আমিও তো জানি না এটার মধ্যে কী কী মডিফাই করছে, পুরোপুরি জানি না আর কি, কিছুটা জানি। এটা তো পুরো বারুদ হয়ে গেছে, বারুদ হালকা রেপ করে দেখছেন একটু একটু দে, আরে বাবা পুরো লাফ মারে। আমি ওই যে জুবাইরা নিয়ে গেলাম না, হ্যাঁ হ্যাঁ হুইলিয়ে গেছে গাড়ি অটোমেটিক। আচ্ছা আচ্ছা, এবারে বলেন তো এটার মধ্যে ব্রেকে বসাইছেন কি আরসিবির ই2? হ্যাঁ, ই2 কত পড়ছে এখন বর্তমানে? আপনার 3,000-3,500। আচ্ছা ধরলাম 3,000, 3,1,2,3 ধরলাম, 3,000ই ধরলাম। তারপরে তারপরে হোস পাইপ, এই হচ্ছে আর সিবির টেফলনের হোস পাইপ, হোস পাইপ গেছে 1,500 না, 1,500। তারপর ক্যালিপার, ক্যালিপার হচ্ছে আপনার 4,000। আচ্ছা এটা হচ্ছে বাইব্রির ক্যালিপার, বাইব্রির ক্যালি, এটা কি এফজেড ভি2 এর? এটা আপনার ওই R15 V1 V2। আচ্ছা আচ্ছা, R15 V1 V2। আচ্ছা এটা কত পড়ছে? এটা 4,000। বাহ বাহ, 4,000। আচ্ছা এই এটা কত নিছে ডিস্কটা? ডিস্কটা 2,000। ডিস্কটা 2,1,2,3। এই হচ্ছে শুধু ব্রেকের সেটআপ, সেটআপের এবং লেদার আদার খরচ। আচ্ছা লেদার খরচ, হ্যাঁ ওদের 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 ধরেন যে আপনার দিতে হবে 10-এর মতো। আচ্ছা লে মানে এটা ফিটিং এর আরো খরচ বাদে আনুষাঙ্গিক প্লাস আরো হচ্ছে 10-এর মতো প্রায় লেদার খরচ তো আনুষাঙ্গিক, তাহলে শুধু ব্রেকিং সেটআপে খরচ গেছে 20,500 টাকার মতো। আচ্ছা আরও খরচ আছে 5,000 টাকা, তাহলে সর্বমোট 25,000 টাকা শুধু ব্রেক সেটআপ, শুধু ব্রেক সেটআপ। এরকমই খরচ হবে, হ্যাঁ বুঝতে পারছি। বাবারে বাবা, আসলে বেশ মডিফিকেশন করছে। আচ্ছা ও এখানে ফগ লাইট বসানো হয়েছে, আলো তো একেবারে হ্যারিকেনের আলো, হ্যারিকেন আলো চেয়ে কম, হ্যাঁ গাড়িগুলোর ভিজিবিলিটি রাতেবেলা একটু আগে দেখতে পারে না, এই যে হ্যাঁ। আচ্ছা এটা লাগাইছেন না, এটা এলইডি করা হয়েছে, তারপরে যে হেডলাইট, হেডলাইট আপনার নব নব সাইড লাগানো। ও আচ্ছা আচ্ছা, ও হেডলাইটটা নব সাইডের, নব সাইডের কোনটা, F03 না 6? নব সাইডের কোনটা? F03 আচ্ছা, F03 হচ্ছে 1,900 টাকা, সর্বমোট দেখা গেল যে 27,400 টাকার মডিফিকেশন, ও ফগ লাইট হচ্ছে আবার 1,500 টাকা, পনেরোশো, তারপর ওদিকে আছে 350 সুইচ। আচ্ছা সর্বমোট তাহলে 29,250 টাকার মডিফিকেশন, আরও খরচ আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মানে আপাতত আমি যা দেখাইছি এগুলো হচ্ছে 29,250 টাকার খরচ। বাপরে বাপ, আসলে অনেক খরচ করছে বাইকটার পেছনে সর্বোপরি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মানে আপনি এই টাকা খরচ করে, হ্যাঁ আপনি যে আউটপুটটা পাচ্ছেন, হ্যাঁ এটাতে নিশ্চিন্তে হাইওয়েতে উঠতে পারছেন, হ্যাঁ ঢাকা শহরে মূলত ডিক্স করার কারণে, হ্যাঁ যে আপনি এই বাইকটা চালাচ্ছেন, হ্যাঁ আপনার আগের যুগে এত গাড়ি ছিল না, তখন মানান ছিল, হ্যাঁ আপনার সামনে একটা সিভিআর জিএসএক্স আর কিংবা ডিসকলা গাড়ি, হ্যাঁ সে দ্রুত দাঁড়ায় পড়তেছে, বাট আপনি ড্রামে, হ্যাঁ কিন্তু ওই দাঁড়ানোটা পাচ্ছেন না, পাচ্ছি না, জ্যাম প্রচণ্ড বেড়ে গেছে, হ্যাঁ যে আপনি মেরে দিলেন, মেরে দিলেন। আপনার এর এক একটা জেনুইন মাড গার্ড, হ্যাঁ জাপানিজ কিনতে গেলে এটার দাম 12,000 টাকা, এই মাড গার্ডটা 12,000, যে অরিজিনাল জাপানিটা, হ্যাঁ হ্যাঁ, যদি লোকাল কিনেন তাহলে 1,500 টাকা, হ্যাঁ তো এই জেনুইন মাড গার্ডটা তার নষ্ট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। তারপরে একটা হেডলাইট ফুল কমপ্লিট সেট জাপানিজটা 8,500 টাকা দাম, হ্যাঁ বুঝতে পারছি। তো যাক, আসলে বাইকটার মধ্যে প্রচুর ভালো কিছু মডিফিকেশন করানো হয়েছে, বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হেডলাইটের মডিফিকেশনটা, যেটা এই স্পোর্ট সকেটে নব সাইডের F03X বসানো হয়েছে, আর আরও বেশি ভালো লাগছে হচ্ছে এই ডিস্ক ব্রেক বসানোর এই মডিফিকেশনটা, এতে করে কী হয়েছে বাইকটার সেফটি ফিচারটা কিন্তু আরও বাইরে গেছে, আগে ছিল ড্রাম ব্রেক, তো ড্রাম ব্রেকের চেয়ে ডিস্ক ব্রেক কতটা ভালো এটা আমরা যারা ডিস্ক ব্রেকের মোটরসাইকেল ব্যবহার করি তারা খুব সহজে বুঝতে পারি। তার উপরে এই ডিস্ক ব্রেকের সাথে বসানো হয়েছে বাইব্রির ক্যালিপার, ব্র্যান্ডের ক্যালিপার এবং খুব ভালো মানের একটা ক্যালিপার এগুলো, আবার বসানো হয়েছে টেফলনের পাইপ, আবার হচ্ছে
RCB এর E2 ব্রেক পাম্প বা মাস্টার সিলিন্ডার যাই বলি সর্বোপরি এই ইয়ামাহা RXS 115 এই জাপানি লেজেন্ডারি মোটরসাইকেলটির মধ্যে যা যা মডিফিকেশন করা হয়েছে এগুলা সবই আসলে ভালো লাগছে আর মডিফিকেশনগুলো করছে হচ্ছে তায়েব আর ভাই আরএ মোটর একজন পার্টনার আমার কাছে চালায় বলতে কি মানে আমি যখন ফার্স্ট গিয়ারে থ্রোটলটা দেই মানে এত টর্ক আসছে আপনি কি এই ধাক্কাটা জিএসএক্স এর কখনো ফিল করেন কিছুটা আসে কিছুটা কম্পারিজন করা যায় জিএসএক্স এর এরকম একটা ধাক্কা আসে আর কি ধাক্কা আসে আপনি যদি একটু হার্ডলি পুশ করেন হ্যাঁ মোটামুটি এটা যদি জোরে পুশ করা হয় 70 টাকা উঁচা হয়ে যায় উঁচা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো যাক ঠিক আছে তাইফ থ্যাংক ইউ আর দিতে কথা হচ্ছে যে এইটা 1980 এর দশকের গাড়ি যেটাতে আপনার বিএসপি ছিল 15 হ্যাঁ রিভার্সে ভার্সন 3 এর বিএসপি হচ্ছে 12.2 সম্ভবত হ্যাঁ মানে 80 দশকে 15 বিএসপি এর গাড়ি অথচ ওয়েট মাত্র 99 80 দশকে 15 বিএসপি এর গাড়ি হ্যাঁ 1000 আরপিএম এই যুগে কোন কোন গাড়িতে আছে আমি জানি না হ্যাঁ হ্যাঁ এটা 80 দশকে 12000 আরপিএম এর গাড়ি হ্যাঁ এবং ফুল ফ্ল্যান আনলক বুঝতে পারছি তো ঠিক আছে এটা হচ্ছে তাইফদের কাস্টমারের গাড়ি আর এই কাজগুলো করছে আসলে তাইফের ওয়ার্কশপ আরএম অটোতে এটাও 60 ফিটে পড়ছে তো আই আপনার সিজিটা আছে আপনার মডিফাই করা সিজিটা আছে না বেঁচে ফলাইছে আছে না ঠিক আছে তাহলে ওইটা দিয়ে আরেকদিন হবে ওকে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ ঠিক আছে মারাত্মক মডিফিকেশন ওরে বাপরে বাপ কথা বলতে বলতে আর এগুলো দেখতে দেখতে আর এগুলো নিয়ে ভাবতে ভাবতে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি সেও চলে যাচ্ছে এটা তার কাস্টমারের বাইক কাস্টমারের দিয়ে দিবে এখন গিয়ে বিদায় লেজেন্ডারি ইয়ামাহা RXS 115 জাপানি টু স্ট্রোক বাইক